তার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। নজরানায় আসি, গুরুর নজরানা কি বলে এগুলো দেখায় দেওয়ার দরকার কি? আমার মধ্যে যে গুরুর জন্য ভক্তি আছে এটা কি গুরু দেখে না? আর গুরু যদি নাই দেখে তাহলে উনি কিসের গুরু? চমৎকার, আপনি গুরু ধৈরা যাচাই করবেন না ধরার আগে ভাইবা গুরু ধরবেন? কে ধরার আগে চিন্তা করেন কাকে ধরবেন? ধৈরা যদি চিন্তা করেন যে কি ধরলাম, এমন ধরা না ধরলেও চলে। কে আপনি নজরানা দিতে চান না, আপনি আমাকে দেন, আমি এটা বলি নাই তো, আমি বলছি একটা নজরানা দিলে ভাল লাগে আর কি, যে আমার শিষ্যটা আমার 100 টাকা দিছে, আর আপনি আমার 100 দিলে তো আমি আপনার 200 দিতাম। আমি যদি না দেই আপনি পাবেন কই? আপনি সারা রাত্র যা পালা গাইবেন, যা পাইবেন আগে আমার সামনে রাখবেন। আপনার এখান থেকে যদি 10 পয়সা এদিক সেদিক হয় তাহলে বলবেন যে সে তো লোভী, আর যদি দেখেন যে আপনার আমানতটা আপনার গুরু ঠিক রাখলো, আপনি নির্দ্বিধায় ওই গুরুর কাছে আপনার জান মাল রাখতে পারেন। আর তার কাছে যদি না রাখেন, রাখবেন কার কাছে? মহর্ষি মনমোহন দত্ত বলছেন, আমার সবখানা মন পুটলি বেঁধে আমি রেখে দিলাম তোমার কাছে, দেখো যেন আর কেউ কখন চুরি করে না লয় পাছে। মনের পুটলি তোমায় দিয়ে মনমোহন নিশ্চিন্ত হয়ে গাছতলাতে দেখুক থাকুক শুয়ে, স্বপ্ন দেখুক তোমার কাছে। এবার দলিল বলি, আপনারা কোরআন খুলেন, পুতুল দেওয়ান আমাকে নজরানা দিতে হবে না, দিত না, আমার মালাও লাগবে না, আমার যে অষ্টসখীগুলো আছে এগুলোই যদি আমার মালা দেয় আমার 2-3 বস্তা হয়, কিন্তু এদের মালার চাইতে আপনার মালাটা আমার কাছে অনেক দামি। কে আসেন একটু দলিলটা খুলি, একটু কোরআনটা খুলেন। তুমি এমনি মন্ত্রী, তোমার প্রমোশন বাড়াই দিছি, শিল্পী মন্ত্রী, শিল্পমন্ত্রী, কথাটা কথাটা কাইটেন না, কথাটা হালকা করেন না। কোরআন শরীফে কয়টা সুরা? 114টা। 58 নম্বর সুরাটা হচ্ছে সুরা মাজাদালা, মুজাদালা। কয় নম্বর সুরা? 58 নম্বর। আচ্ছা, আমি এই কথাটা এখানে বললেই কি শেষ না কথাটা রিভাইজে রেকর্ড হচ্ছে? কথাটা আমি মিস করার কোনো সুযোগ আছে? কথাটা পরবর্তীতে অস্বীকার করার সুযোগ আছে? কোরআন শরীফে এই মা 58 নম্বর সুরা, সুরা মুজাদালা, সুরা মুজাদালা আয়াত 12, আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা যদি আমার মোহাম্মদের সঙ্গে, আমার রাসুলের সঙ্গে, আমার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করো, দেখা করো, তোমরা ওনাকে আগে সদকা দাও, আগে দয়াল নবীর হাতে কিছু সদকা দাও, তোমরা নবীর সঙ্গে দেখা করার আগে নবীর হাতে সদকা দাও, যদি সদকা না থাকে তাহলে তোমরা স্বীকার করো, তওবা করো, আল্লাহ অতি ক্ষমাশীল, তোমরা ক্ষমা পাইবা। যদি সদকা না দাও তাহলে তোমরা তওবা করো, আর যদি সদকা থাকে তোমরা সদকা দাও। আচ্ছা, কোরআন বলছেন আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে গেলে সদকা দিতে হবে,
তাহলে ওই তৎকালীন সময়ে যারা সাহাবা ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন, সাহাবী ছিলেন, যারা নারী ভক্ত ছিলেন, আমার রাসূলের আনুগত্য স্বীকার করেছেন, তাহলে তারা হইলেন শিষ্য, আমার নবী হইলেন গুরু। কে বাবা? তাহলে নবী আল্লাহ বলছেন, তোমরা আমার নবীর কাছে দেখা করার আগে সদকা দাও। এর প্রমাণ কোরআনের 58 নম্বর সূরা মুজাদালা আয়াত নম্বর 12। তাহলে নবীর আল্লাহর কোরআন বলছে সদকা কিংবা হাদিয়া কিংবা নজরানা দিতে হবে। এবার আপনি যে বললেন দিতে হবে না, লোক দেখায় দেওয়ার দরকার নাই, তাহলে আপনি কোরআন অস্বীকার করেছেন। আর আপনি কোরআন অস্বীকার করে কোন আহলে বায়াত গ্রহণ করেছেন আমার জানা নাই। এবার একটু বাস্তবে আসি, নবীর জামানা তো, রাসূল তো 1450 বছর আগে ধরাধাম ইহদাম ত্যাগ করেছেন, নবী আছেন হাজের নাজের। এখন আহলে বায়াত পীর ওলিদের জামানা, অনেক পীরের ভক্ত আছেন, আপনারা যে আপনাদের হুজুরের সঙ্গে দেখা করেন, একটা নজরানা দিতে হয় না? কে এই নজরানাটা? কি আপনি কাউকে খুশি করার জন্য দিচ্ছেন, না যাকে দিচ্ছেন তিনার খুশির জন্য? তাহলে এই নজরানাটা দিতে হয় কি না? আপনার কাছে টাকা নাই, আমি কি বলছি নজরানা খালি টাকা? আপনি গুরুকে একটা মালাই দেন, বাবা কথাটা বলতে দেন, শান্তি হই মনটা, গামছা তো পাবো ইনশাআল্লাহ। আপনি ওমর আলী শেখ দরবারে যাবেন, যদি আপনার গুরু হয়, আপনি এমনি মাজারে আসছেন তাতে সমস্যা নাই, যদি আপনার পীরের বাড়ি হয়, একটা মোমবাতি, একটা 5 টাকার মোম হইলেও নিয়ে যেতে হবে, একটা মুরগির ডিম হইলেও আপনাকে নিয়ে যেতে হবে। আপনার কাছে টাকা নাই, মুরগির ডিম নাই, কিছু নাই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি দেখেন যে মরা একটা গাছের ডাল পালা, যেটা অন্যের না, মানে উন্মুক্ত পড়ে আছে, একটা লাকড়ির টুকরো হইলো হাতে করে গুরুর বাড়িতে আনতে হবে, এটা তবারকের কাজে লাগবে। টাকা লাগবে না তো, আপনার কাছে উনি টাকা চাই নাকি? আপনি একটা মায়েরা তো আসলে কি গো বাবা, কথা কইতে দিবেন না, একটা মোমবাতি হইলো নজরানা দিতে হবে, আপনার মধ্যে ভক্তি দিবেন, ভক্তি তো দিবেন। ওই নজরুল বলছেন, তোমার আরতির থালা তসবির মালা না লাগিবে কাজে, মানুষ করবে মানুষের সেবা, আর বাকি যা আছে সব বাজে। তাহলে যদি আপনি লাকড়ির একটা টুকরা নেন, এটা তবারুক তৈরি হবে, এই তবারুকটা আপনার তরিকার ভাই খাবে, এখানে আপনার আমল হবে। আপনি আমাকে দেন সেটা বলছি না, টাকা পয়সা আমার টুই মানসে খায় আল্লাহর রহমতে, আমার আল্লাহ এত পরিমাণ তৌফিক দিছে, একটা সময় তো আমার বসার জায়গা ছিল না, আমি তো সেটা চাই নাই। নজরানা আপনি 10 টাকা দেন, ওটাও নজরানা, এই বিষয়টা মানুষকে দেখানোর জন্য না। হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য আপনি পুতুল দেওয়া না, আপনার গুরুকে দিলে ভক্তরা শিখবে যে গুরুর কাছে গেলে নজরানা দিতে হয়। আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে তো, আপনি যদি না করেন আমি শিখব কোথায়? আপনি আমাকে দিবেন, আমি আমার গুরুকে দিব, এই তো দুনিয়ার রেওয়াজ। এখানেই রাখলাম।